আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহলের পরে বিধানসভা নির্বাচনের দাবি জানালো গুপকার জোট। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ভূপাতিত করা নিয়ে পরস্পর বিরোধী খবর। পবিত্র কোরআনের অবমাননা, নারীকে 3.5 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা। বিপর্যয়ের মুখে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়িবহরে আবারও হামলা। এবং সর্বশেষ থাকছে আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি ইরানের হাতে দাবি কমান্ডারের। জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে বলে নরেন্দ্র মোদী যে কথা দিয়েছে তা কি রাখবেন তিনি বলে আপনারা মনে করেন? কারণ নরেন্দ্র মোদী এর আগেও অনেকবার এমন কথা দিয়েও তিনি ধোঁকাবাজি করেছেন। মূলত বিজেপির এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার একটি ধোঁকাবাজ সরকার হিসাবেই পরিচিতি পেয়েছে। তার কারণে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তারা ফিরিয়ে দেবেন বলে কথা দিলেও সাধারণ মানুষ সেটাতে বিশ্বাস করতে নারাজ যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার সেটি না করছে। আপনারা কি মনে করেন, নরেন্দ্র মোদীকে কি বিশ্বাস করা যায়? তিনি কি জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরত দেবেন? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহলের পরে বিধানসভা নির্বাচনের দাবি জানালো গুপকার জোট। পিপুলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন অর্থাৎ পিএজিডি বা গুপকার জোট জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহল করার পরে সেখানে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছে। গুপকার জোট জানিয়েছিল, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠকের ফলাফল দেখে তারা হতাশ হয়েছেন। জম্মু কাশ্মীরের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার মতো আত্মবিশ্বাস বৃদ্ধির উপায়ে অভাব হতাশাজনক। জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহলের পরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক। 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত 370 ধারা ও 35 এ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। এরপরেই সেখানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, গ্রেপ্তার হন বহু রাজনৈতিক নেতাকর্মী। পরবর্তীতে এসব ধারা পুনর্বহল করার জন্য ন্যাশনাল কনফারেন্স পিডিপি সহ 7 দলীয় জোট পিপুলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন গঠন করে, যা গুপকার জোট নামেও পরিচিত। এর সভাপতি নির্বাচিত হন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ। সহসভাপতি হন সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ ওই জোটকে একসময় গুপকার গ্যাং বলে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছিলেন। পরবর্তীতে গত 24 জুন অবশ্য গুপকার জোটের মধ্যে থাকা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন। এবার সেই বৈঠকের ফলকে হতাশাজনক বলে মন্তব্য করা হয়েছে গুপকার জোটের পক্ষ থেকে। পিএলজিডি এর মুখপাত্র ও সিপিআই অর্থাৎ এম এর নেতা MY তারিগামির জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহের সভাপতিত্বে তার বাসভবনে গুপকার জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের সহসভাপতি ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি, তারিগামি ন্যাশনাল কনফারেন্স নেতা হাসনাইন মাসুদি, পিপুলস মুভমেন্টের প্রধান জাবেদ মুস্তফা মীর এবং আওয়ামী ন্যাশনাল কনফারেন্সের সিনিয়র সহসভাপতি মুজাফফর আহমেদ শাহ উপস্থিত ছিলেন। এমওয়াই তারিগামির বিবৃতিতে বলা হয়েছে,
পিএজিডি সকল সাংবিধানিক আইনি এবং রাজনৈতিক উপায় ব্যবহার করে 2019 সালের 5ই আগস্টের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য যৌথভাবে লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এতে বলা হয়েছে ওই পরিবর্তনগুলো পূর্ব অবস্থায় আনার জন্য পিএজিডি এর সংগ্রাম অব্যাহত থাকবে। সীমানা পুনর্বিন্যাস কমিশনের সঙ্গে বৈঠক সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, পিএজিডি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সকল রাজনৈতিক দলের উচিত তাদের স্তরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। বাগদাদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা ভূপাতিত করা নিয়ে পরস্পর বিরোধী খবর। ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে বলে একাধিক সংবাদ সূত্র খবর দিয়েছে। এ সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত 4 বার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। মঙ্গলবার ভোর রাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল কারারদা, আল জাদ্রিয়া ও আল কাদিসিয়া এলাকা থেকে ওই গুলিবর্ষণের শব্দ শোনা যায়। কোনো কোনো সূত্র বলছে গুলিবর্ষণ করে ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি। ওই সূত্রগুলো বলছে ঘটনার সময় মার্কিন দূতাবাসের আকাশে কোনো বিস্ফোরণের দৃশ্য দেখা যায়নি। তবে অন্য কয়েকটি সূত্র দাবি করছে অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইরাকের সাবেরিন নিউজ জানিয়েছে একটি বোমা ভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভিতরে অবস্থিত সামরিক ভবনে আছড়ে পড়ে। অন্যদিকে শাফাক নিউজ সহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে 3টি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয় যার সবগুলো বিধ্বস্ত হয়েছে। তবে এই সংঘর্ষের ঘটনায় কারো হতাহত হওয়ার বা সম্পদের ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আমেরিকার সেনাঘাঁটি আইন আল আসাদে এক ঝাঁক রকেট আঘাত হানে। এদিকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো দেশটি থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পবিত্র কোরআনের অবমাননা, নারীকে 3.5 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা। পবিত্র কোরআনের অবমাননা করায় মরক্কোয় এক নারীকে 3.5 বছরের জেল ও $6,000, বাংলাদেশি টাকায় 5,09,000 টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারী মরক্কো ও ইতালীয় দ্বৈত নাগরিক। খবর গালফ নিউজের। প্রতিবেদনে বলা হয় ওই নারী পবিত্র কোরআনের সোরা আল কাউসারের ব্যঙ্গ করে তার ব্যক্তিগত ফেসবুকে হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন, আর ওই খবর মরক্কোর মিডিয়ায় প্রচার হয়। এরপরই মরক্কোর পেনাল কোডের 267 ধারার 23 বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে 3.5 বছরের জেল ও $6,000 জরিমানা করা হয়। যদিও ঘটনাটি ঘটে 2019 সালের এপ্রিল মাসে, আর তখন থেকেই তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্স থেকে ফেরার পর রাবাত এয়ারপোর্টে নামার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর বাবা বলেন তার মেয়ে ভাবতেও পারেনি যে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন তার মেয়ে অর্থ না বুঝেই কোরআনের আয়াত পোস্ট করেছেন, কারণ তার মেয়ে আরবি ভাষা খুব একটা ভালো জানেন না। এখন কারাগারে গিয়ে দেখেছি আমার মেয়ে পুরোপুরি ভেঙে পড়েছে, আমরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। বিপর্যয়ের মুখে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প। কর ফাঁকি ও প্রতারণার মামলায় জড়ালো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। অভিযোগ সূত্রে জানা গিয়েছে প্রতারণা, ষড়যন্ত্র, ফৌজদারি কর প্রতারণা, ব্যবসার রেকর্ডে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পেরোল কর্পোরেশনের বিরুদ্ধে 10টি এবং ওয়েশেলবার্গের বিরুদ্ধে 15টি অভিযোগ আনা হয়েছে। মামলায় ট্রাম্পের প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা অ্যালেন ওয়েশেলবার্গকেও আসামি করেছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট প্রসিকিউটর কার্যালয়। প্রসিকিউটররা জানিয়েছে তদন্ত এখন চলছে। ট্রাম্প অর্গানাইজেশন সম্পদের মিথ্যা তথ্য দিয়ে ঋণদাতা, ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ও কর কর্তৃপক্ষকে ভিন্ন দিকে চালিত করেছে কিনা তা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে তাকে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে এমন সংবাদ প্রকাশিত হয়। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগে থেকেই কর ফাঁকির অভিযোগের তদন্ত চলছিল। এর বাইরে দুই নারীর যৌন হয়রানির মামলাও ছিল, তবে প্রেসিডেন্ট হওয়ায় এসব স্থবির ছিল তখন। ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়িবহরে আবারও হামলা। সোমবার ইরাকের সাবেরিন টিভি চ্যানেল জানিয়েছে, বাগদাদ প্রদেশের সারিউস শায়েলা পার হওয়ার সময় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়িবহরে বোমা বিস্ফোরণের শিকার হয়। আগে থেকেই কে বা কারা রাস্তায় বোমা পেতে রেখেছিল, এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রবিবার বিকেলেও বাগদাদ প্রদেশে আরও একটি মার্কিন গাড়িবহরে হামলা হয়, তবে এখনও পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশে থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে। আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি ইরানের হাতে, দাবি কমান্ডারের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা সাবিহিত ফার্দ বলেছেন, আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি তাদের হাতে রয়েছে। তিনি রবিবার দেশের উত্তর পশ্চিম অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শনের সময় একথা বলেন। তিনি আরও বলেছেন, ইরানের বিজ্ঞানীরা আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত সর্বাধুনিক প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। এইসব প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয়েছে। সাবাহি ফার্দ আরও বলেন, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথেও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং এর ফলে বিমান প্রতিরক্ষা বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে। তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক শক্তির সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তিনি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ইউনিট পরিদর্শনের সময় সর্বশেষ সাফল্য নিয়ে কথা বলেন। সেখানে তিনি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, কামান ইউনিট এবং গোয়েন্দা বিভাগের কার্যক্রমও পর্যালোচনা করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।